নমস্কার, অডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে দেবপ্রিয়, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে টলিউডের অন্যতম লাভেবল কাপল গৌরব ঋদ্ধিমা। রহস্যটা কি যে মানে প্রেম, বিয়ে, তারপরও একই রকমভাবে থাকা এবং অন্তত সেটা বোঝা যায় একই রকমভাবে, একই রকম মানে কেমিস্ট্রি একই রকম রয়েছে এবং মানুষের কাছেও একই রকমভাবে ভালোবাসাটা পাওয়া, রহস্যটা কি? সেইটা সৌভাগ্য, ভালোবাসা পাওয়াটা তো সৌভাগ্য। হ্যাঁ, আর আমাদের রিলেশনশিপের সিক্রেটটা তো একটাই, বন্ধুত্ব। বন্ধুত্ব, হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় কথা যে বন্ধুত্ব থেকেই আমাদের সম্পর্কের সূত্রপাত, এবং সেই বন্ধুত্বটা যদি সারা জীবন বজায় রাখা যায় আমার মনে হয় যে সম্পর্কগুলো খুব ভালো থাকে তখন আর মানে। এবং যে কোনো ক্ষেত্রেই একটা রিলেশনশিপকে টিকিয়ে রাখার জন্যে তো দুজনকেই এফোর্ট দিতে হয়, সেই এফোর্টটা যদি দুজনেই দিতে রাজি থাকে আমার মনে হয় দ্যাট হেল্পস। মানে সেই যে রং থেকে মনটা মিলেছিল, মানে রং মন মিলেছে, মানে একেবারে রং আর মন একদমই তাই, মিলেমিশে এক হয়ে গেছে তারপর থেকে। বিশেষ করে তোমরা দুজনে খুব ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যেও দুজন একে অপরের জন্য সময় বার করাটা একটা চ্যালেঞ্জ। তো সেটা কি মানে তোমরা যখন কাজ চুজ করো তোমরা কি সেই ব্যাপারটাও মাথায় রাখো যে এমনভাবে কাজ বাজবো বা কাজ রাখবো যাতে আমাদের যে টাইম বা আমাদের একসঙ্গে কাটানো সেটা যাতে কমে না যায়? না, সত্যি কথা বলতে ওইভাবে তো প্ল্যান করে ঠিক কাজ নেওয়াও যায় না বা কাজ শিডিউল করাও যায় না, সেটা ভাগ্যের ব্যাপার কখন কার। আর ইউজুয়ালি আমার যখন শুটিং থাকে ওর থাকে না, আর ওর যখন থাকে আমার থাকে না, তো সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু ওই যেইটুকু সময় একসাথে পাই সেটা চেষ্টা করি তখন কোয়ালিটি টাইম স্পেন্ড করা। রাইট, মানে বন্ধুরা ক্ষেত্রে বন্ধুরাও কমন, মানে সাধারণত তোমরা যখন পার্টি করছো তোমরা দুজনও আছে এবং যারা আছে তারাও মানে তারা কমন বন্ধু, মানে সেটাও মানে ঘটনাচক্রে হয় কি সবার অনেকের ক্ষেত্রেই হয়, সে মানুষের ক্ষেত্রে যে আমার হয়তো সেট অফ ফ্রেন্ডস আলাদা, আরেকজনের সেট অফ ফ্রেন্ড বা আমার পার্টনারের সেট অফ ফ্রেন্ডস আলাদা, কিন্তু তোমাদের ক্ষেত্রে এইটা মানে অনেকটাই সিমিলার। হ্যাঁ, ক্রেডিটটা আমি বেশিরভাগটা ঋদ্ধিমাকেই দেবো। আচ্ছা, প্রথম থেকেই ও খুব অ্যাডামেন্ট ছিল যে ওর বন্ধুদের সঙ্গে যেন আমার বন্ধুত্ব হয়ে যায় আর আমার বন্ধুদের সঙ্গে যেন ওর বন্ধুত্ব হয়ে যায়, এবং সেইটার বিষয়টা খুব যে জোর করে করেছে তা নয়, কিন্তু মানে অর্গ্যানিক্যালি হয়েছে বিষয়টা। ও প্রথমেই ওর বন্ধুদের সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছে, করে আমরা একসঙ্গে আড্ডা মারতে গেছি, পার্টি করতে গেছি, এবং আমার বন্ধুদের সঙ্গে আমাদের বন্ধুদেরকে যখন বাড়ি ডাকা হয়েছে ওকেও ওর সঙ্গে আলাপ করিয়ে তাদের সঙ্গে ও এমন একটা বন্ধু। হ্যাঁ, মানে ওর স্কুল ফ্রেন্ডের সাথেও আমার খুব ভালো সম্পর্ক, আমার মনে হয় সেইটা খুব ইম্পর্টেন্ট। মানে হয়তো আলাদা জীবন রাখাটাও ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে এইটা থাকলে কি হয় যে আমি হয়তো আমার স্কুলের বন্ধুর সঙ্গে আড্ডা মারতে যাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমি ওকে না বলে যাবো, মানে ও তো ওদেরকে চেনে, তো ও যদি যেতে পারলো তো খুব ভালো, যদি না যেতে পারলো তো ও জানে যে ও গৌরব আজকে অভিকের সঙ্গে আছে, এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় যে এই এই দুজন দুজনের বন্ধুদেরকে কমন করে নেওয়াটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাতে যেটা যাবো যে খুব টেন্ডেন্সি থাকে পরিচালকদের যে তোমাদের একসঙ্গে কাস্ট করার, আবার কিছু কিছু ক্ষেত্রে আলাদাভাবে থাকে। এখানে যেমন একদম অপোজিট, মানে সেভেনে তোমরা একদম যে জাস্ট ফ্রেন্ডস। হ্যাঁ, তো রাইট, বাট স্টিল ফ্রেন্ডস হলেও তো এইটা কতটা সুবিধের হয় আবার অসুবিধেরও হয়, যে প্রথমত হচ্ছে ধরো তোমরা কাপল, আবার তোমাদেরকে অ্যাজ এ কাপল যদি আবার পোর্ট্রে করা হয় সেটা যেমন ইজি আবার কিছু কিছু ক্ষেত্রে ডিফিকাল্টও, কারণ তোমরা অরিজিনালি তাই, সারাক্ষণই যদি সব জায়গাতে যদি একই রকমই করতে হয় তাহলে সেটা একটা বোরিং অডিয়েন্সের ক্ষেত্রে একটা বোরিং স্টোরি হতে পারে। তো সেইটার সময় সেই ক্ষেত্রে কী ভাবনা চিন্তা অ্যাজ এ অভিনেতা তোমরা ভাবো, আর আলাদা হলেই বা কীভাবে থাকে যে আমাদের কোনোভাবেই মানে আমরা একদম আলাদা সেটা কোথাও যেন বোঝা যায়? ওইভাবে কখনো ভাবি না টু বি অনেস্ট, কারণ যখন একটা স্ক্রিপ্ট পাই হয়, এই যখন সেভেন স্ক্রিপ্ট পেলাম, জানলাম দুজনেই করবো প্রজেক্টটা, দুজনে একে অপোজিট একে অপরের অপোজিটে নই, কিন্তু আমরা পাঁচ বন্ধুর একটা গ্রুপ, তো আমরা চরিত্র অনুযায়ী ওটাকে অ্যাপ্রোচ করি। মানে ওইভাবে ভাবি না যে মানে ও আমার অপোজিটে নয় বা আচ্ছা ও আমার বর, কিন্তু এখানে আমরা শুধু বন্ধু। প্রথম থেকে কখনোই আমরা কোনো কনশিয়াস ডিসিশন নিইনি যে হ্যাঁ একে অপরের সঙ্গে ছাড়া কাজ করব না। তো ইনিশিয়ালি আমাদেরকে পরপর বেশ একসঙ্গে কাস্ট করা হয়েছিল, রং মিলন্তিতে আমরা প্রথম একসঙ্গে কাজ করি, তারপরে ল্যাপটপে কৌশিক গাঙ্গুলি আমাদেরকে আবার কাস্ট করেন একসঙ্গে, সেইটাতে সেই ছবিতে ঋদ্ধিমার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অরিন্দম শীল, তার পরবর্তী ছবিতে আমাদেরকে আবার একসঙ্গে কাস্ট করেন। তো ওই সময়টা আমরা পরপর অনেকগুলো কাজ একসঙ্গে করেছি, তারপর কিন্তু অনেক দিন কাজ করিয়ার যদি দেখা করিনি একসাথে। হ্যাঁ, তারপরে খুবই কম কাজ একসঙ্গে করেছি,
এবং এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা লাস্ট কাজ যেটা একসঙ্গে করেছি সেটা হচ্ছে দ্বিতীয় পুরুষ। হ্যাঁ, সেটা আমার একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল, সেটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল এবং অনেক দিন হয়ে গেছে তারপরে, আর এখানে আমরা একসঙ্গে কাজ করছি ঠিকই কিন্তু একে অপরের সঙ্গে প্যাড নই, এটা একটা নতুন ব্যাপার। এবং যেহেতু কখনো কনসিয়াসলি চেষ্টা করিনি একসঙ্গে কাজ করার, সেরকম কনসিয়াসলি কখনো চেষ্টা করিনি একসঙ্গে কাজ না করার, যা হয়েছে ঘটনাচক্রে হয়েছে। যেরকম আমি যেভাবে অন্য যে কোনো কাজকে অ্যাপ্রোচ করব সেভাবে ওর সঙ্গে কাজকেও একইভাবে অ্যাপ্রোচ করব। আচ্ছা, যেটা ঋদ্ধিমা, এটা প্রশ্ন করবো যে গৌরব, মানে আমি প্রথমে ধরে নিচ্ছি যে একজন দুর্দান্ত মানুষ এবং দুর্দান্ত অভিনেতা, এই আমি এটা নিজে বললাম, বলে আমি বলছি কোনটা বেশি দুর্দান্ত তোমার কাছে, মানুষ গৌরব না অভিনেতা গৌরব? এটা খুব ডিফিকাল্ট প্রশ্ন, কিন্তু আমি দুটোতেই ওকে 100 দেবো, 100 on 100, তো তাই জন্য আমি এটা চুজ করতে পারবো না। আচ্ছা, মানে তাহলে 101 দিতে হবে কোনো একটা ক্ষেত্রে। কেন দেবে? আমি এবার কারণ চাইবো যে মানুষ হিসেবেও কেন 100 পাওয়ার মতো, অভিনেতা হিসেবেও কেন? কারণ সত্যি কথা বলছি, মানে গৌরবের মতো একজন ওয়েল বিহেভড জেনুইন অনেস্ট ছেলে আমি দেখিনি। হ্যাঁ, মানে এটা খুবই একটা বড় স্টেটমেন্ট, বাট আমি সত্যি দেখিনি, কারণ আমি আমার অনেক জীবনে আমার অনেক ছেলে বন্ধু আর অনেকের সাথে আমরা মিশি, আমরা ভীষণই এক্সট্রোভার্ট সেইভাবে দেখতে গেলে, আমাদের বিশাল ফ্রেন্ড সার্কেল, কিন্তু ও সবার থেকে আলাদা, তো সেইটা আমার মনে হয় ওর একটা ইউএসপি। আর অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয় না, মানে আই থিঙ্ক he's one of the best we've got in our industry, he's extremely versatile, so therefore bishal certificate pe kintu sei tulonay ki or mane sei tulonay sei dhoroner charitro kom peyeche karon definitely ha kintu naam koreche mane jara ekhon protishthito next level of acting ke to ওর নাম বা ইভেন অর্জুনের নাম বা আরও যারা রয়েছে নাম করেছে এরকম, সেটাও 6-7 বছর হয়ে গেছে, মানে বিভিন্ন ইন্টারভিউতে পরমত বলো, জিশু বলো, আর বলো, যখন তাদেরকে জিজ্ঞেস করেছি কাদেরকে দেখছো, ওর নামটা উঠে এসছে, কিন্তু সেটাও 6-7 বছর ধরে আসছে, কিন্তু সেটার রিফ্লেকশন হয়তো খুব বেশি আমরা কাস্টিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। তুমিও কি তাই মনে করো? আমি তো তাই মনে করি, আমিও তাই মনে করি, বাট সেটা অ্যাকচুয়ালি আমাদের হাতে নেই যে কে নেই। এবং তার উপরে আরেকটা বিষয় হচ্ছে যে একটা বয়সের বিষয় হয়, বয়সের একটা ব্যাপার হয় যে যে একটা আমি একটা লিডিং রোলে যেই চরিত্রকে দেখতে পাচ্ছি সেই চরিত্রটা একটা ইজ ইট অফ আ ম্যান অর ইজ ইট অফ আ বয়, দুটো আলাদা। এবার যদি আমার একটা ম্যানের প্রয়োজন হয় তাহলে তার একটা সার্টেন বয়স হতে হবে, যেইটা হয়তো পরমদা বা আবিদা বা যিশুদা এদের যে বয়সটা, যদি একটা বয়ের প্রয়োজন হয় তখন সেখানে আমার নাম উঠে আসবে, সেখানে অর্জুনের নাম উঠে। আর একটা বিষয় যে তোমার এখনো একটু অল্প বয়সী দেখতে, এবং সত্যি তো আমরা তাদের থেকে ছোট, তো সেই ক্ষেত্রে আমাদের বয়সী চরিত্র খুব কম লেখা হচ্ছে, সেইটা একটা পয়েন্ট। একটা বয়সের ব্যাপার তো থাকেই, তো অটোমেটিক্যালি সেইটা, এবং এটা তো বলতেই হবে যে তারা আমার থেকে অনেক বড় স্টার, তারা আমার অনেক আগে থেকে কাজ করছে, তো আমি যদি একজন প্রোডিউসার হই তো আই উড প্রেফার টু কাস্ট দেম, তো আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে, এবং সেই জায়গাটা তৈরি করার জন্য যে অপরচুনিটিগুলো দরকার সেই অপরচুনিটিগুলো পেতে হবে, এবং শুধু পেতে হবে না, সেটা সদ্ব্যবহার করতে হবে, তবেই সেই জায়গাটা হবে। আমার তো সমসাময়িক বা আমার পরে কাজ শুরু করেছে অনির্বাণ তো সেই জায়গাটা তৈরি করেছে উইথ হিজ কেপাবিলিটি, উইথ দ্য অপরচুনিটিজ হিজ গট, এবং সেই অপরচুনিটি সদ্ব্যবহার করে। অনির্বাণ একটা দারুণ ট্যালেন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে, তুমি এগিয়ে রাখছো, অফকোর্স অনেক এগিয়ে রাখছি, এবং শুধু আমার থেকে না অনেকের থেকে এগিয়ে রাখছি। অনির্বাণ আমার বন্ধু, এবং অনির্বাণ আমার মনে হয় এই জেনারেশনের একটা ভীষণই প্রতিভাবান একজন অভিনেতা, একজন পরিচালক, একজন মিউজিক ডিরেক্টর, একজন স্ক্রিপ্ট রাইটার। ওর মধ্যে যে প্রতিভা আছে সেইটার ও সদ্ব্যবহার করতে পারছে, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকটু ভালো কাজ পেলে আরও করে দেখাতাম, আমি সবসময় সেটা মনে করি, কিন্তু সেইটা তো হ্যাঁ খারাপ করি, এক্স্যাক্টলি যেটা আসছে যেটা করছি সেটাকে ভালো করে করার চেষ্টা, মানে যেটা পাচ্ছ সেটাতে সন্তুষ্ট আছো, মানে একদিক দিয়ে সন্তুষ্ট আছো, সন্তুষ্ট আছি মানে সেইটার সদ্ব্যবহার করার চেষ্টা করছি, আরও ভালো অভিনেতা হিসেবে একটা খিদে তো আছে যে সবসময় থাকে, তো সেটা বোধহয় শাহরুখ খানেরও মনে হয় যে এর থেকে আরও ভালো করতে হবে, পঠানের থেকে আরও বড় ছবি করতে হবে, সেই সেটার তো চাহিদা। এখানে সুবীর তো এক ব্যাগ ভর্তি টাকা পায়, হ্যাঁ, তারপরে যত গোলমাল, তারপরে সুরা এবং অর্থম অনর্থম, তো তোমরা এরকম এক ব্যাগ ভর্তি টাকা পেলে এক এক করে জিজ্ঞেস করবো কী করবে প্রথম এক ব্যাগ ভর্তি এত টাকা? আমি বলবো আগে,
আমি অ্যাকচুয়ালি সেভ করবো, কারেক্টলি ইনভেস্ট করবো, নিয়ে সেইগুলোর যে কারেক্ট রিটার্নগুলো আসবে সেইগুলো নিয়ে অ্যাটলিস্ট বছরে চারবার ঘুরতে যাবো। বুদ্ধিমান, এটা হচ্ছে ব্যবসায়ী বুদ্ধি। আমি হচ্ছি ইডিয়েট, মানে আমি হচ্ছি যাকে বলে আমি অতগুলো টাকা পেলে আগে তো আমার ফেভারিট সমস্ত টেকনোলজিক্যাল গ্যাজেটস কিনে ফেলবো, কারণ আমি টেক ফ্রিক যাকে বলে, এবং সারা পৃথিবী ঘুরে বেড়াবো। আমি সবচেয়ে দামি ক্যামেরাটা কিনবো, আগে বড় একটা লেন্স কিনবো, জঙ্গলে চলে যাবো, ছবি টবি তুলবো, ঋদিমাকে নিয়ে ঘুরতে যাবো। সেভিংস আর করতে পারবো না, যত টাকাই থাক না কেন সব খরচা হয়ে যাবে, তাই জন্য ঋদিমার মতো একজন বউ রয়েছে যে আমাকে সেভ করতে হেল্প করবে। রাইট, আর যদি কেউ এসে এমনি প্রচুর টাকায় হাতে অফার করে, 40 লক্ষ টাকা ধরে অফার করে তোমাকে, হ্যাঁ আমি সেটাই বলছি, সেই প্রশ্নটাই আসবে তোমার কাছে প্রথম, তোমাকে কেউ অফার করে, জানি তুমি কোন দিকে যাচ্ছ, এই বিষয়ে আমরা কোনো বক্তব্য, না না আমি শুধু জিজ্ঞেস করছি, যদি তোমাকে অফার করা হয়, আমি হয়তো তোমাকে বললাম বুঝলা তোমার 40 লক্ষ, হঠাৎ আমাকে 40 লক্ষ, আমাকে কি করতে হবে সেটা জানতে হবে আগে, সেটা যদি সঠিক কাজ হয় তবেই সেটা করব এবং তবেই সেই টাকাটা নেব। রাইট, মানে সেই প্রশ্নটা প্রথম আসবে যে আমায় কেন, সেই আমার যে কোনো মানুষেরই সেটাই আসে, মানে আসা উচিত, আসে কি না জানি না, সেভেনই আছি, টাকাতেই আছি, কিন্তু আমরা কিন্তু টাকাতেই আছি, টাকার বাইরে কিন্তু যাইনি, ঘটনাচক্রে সেভেনটা পুরোপুরি টাকা ঘিরে, আর যা যা ঘুরছে এখন সম্পত্তি সমস্ত কিছু টাকা ঘিরে, এবং যেটাই বলছে সবাই জানে টাকার মানে। আরে জানি সাহেব, এখানে তোমাদের দুজনের বন্ধু, কিন্তু তোমরা কীভাবে এই যেহেতু ছটা রিপু, ছজন তো আমি দেখতেই পাচ্ছি, আর 7 নম্বর অবশ্যই এই 6টা রিপু হয়ে যেটা আসছে, মানে আমি ধরেই নিচ্ছি বা আমি পুরোটা ফাঁস করছি না যতটা, তো সেইটা কতটা ইন্টারেস্টিং তোমাদের জন্য এই জার্নিটা? মানে আমার মনে হয় 6টা রিপুর কথা বলাই যায় এক্ষেত্রে, কারণ এই গল্পটা যেটা নিয়ে গল্পটা আর কি, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা মানুষ একে অপরকে বহু বছর চেনে, কিন্তু এই টাকাটা এসে যাওয়ার পরে ওরা রিয়েলাইজ করে কেউ কাউকে চেনে না। মানুষের মধ্যে যে এই 6টা রিপু থাকে এবং সেই রিপু যে কখন কীভাবে বেরিয়ে আসে অ্যাট অল, কিছু মানুষের কম বেরোয়, কিছু মানুষের বেশি বেরোয়, কিন্তু এই তো এগুলো তো থাকে, দ্য মানে সিনস আর দেয়ার ইন এভরি পার্সনস ব্রেন। হ্যাঁ, মানে কেউ কমপ্লিটলি কখন বার করবে বার করবে না সেইটা তার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, এবং এই ক্ষেত্রে সিচুয়েশনটা ক্যাটালিস্টটা তৈরি হয় টাকাটার জন্য, এবং কেউই ব্ল্যাক নয় কেউই হোয়াইট নয়, আমাদের সবার মধ্যেই একটা গ্রে এরিয়া আছে, সেইটাই এক্সপ্লোর করছে আই থিঙ্ক। এবং ব্যক্তিগত জীবনে বোধহয় এটা একটা বড় লড়াই থাকে, মানে আমরা প্রত্যেকেই রিপুর দাস, কিন্তু সেটাকে কতটা মানে সেই রিপু কতটা আমাদেরকে মানে যাকে বলে কাবু করবে সেটা বোধহয় একটা লড়াই প্রত্যেকেই করতে হয়। একদমই তাই, মানে আমি আমার চরিত্রের মধ্যে দিয়ে বলতে পারি, এই যে বিবেক বলে যে চরিত্র, ও বেসিক্যালি খুবই একটা সৎ আপরাইট ছেলে, যে কখনো মিথ্যে কথা বলে না, চুরি চামারি করে না, ও একটা ভালো শেফ, নিজের রেস্টুরেন্ট ছিল, কিন্তু তো ওর মা অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে ওর সমস্ত ব্যবসা লাটে উঠে যায়, এবং মাকে মায়ের দেখাশোনা করতে গিয়ে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তখন ওর মনে হয় যে সত্যি আমার কাছে যদি টাকাটা থাকতো তাহলে হয়তো আমি আবার আমার ব্যবসাটা শুরু করতে পারতাম, এটা ভাবাটা তো অন্যায় নয়। ওই টাকাটা যখন ওদের সামনে চলে আসে তখন ওর মনে হয় কি আমার যে আমার কি এই টাকাটা নেওয়া উচিত, তাহলে তো আমার জীবনের সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো তার মানে লোকের মধ্যে যে খারাপ দিকটা থাকে সেটা তখনই বেরোয় যখন সে বিপদে পড়ে, সেই বিপদ থেকে বেরোনোর জন্য সে তখন মনে হয় যে আমি হাতড়াচ্ছি। মানে অ্যাকচুয়ালি ক্রাইসিসে বোঝা যায় একটা মানুষ আসলে কি, মানে তুমি নিজেও বুঝতে পারবে তখন যখন তুমি ক্রাইসিসে পড়ো, বা আমিও নিজে ক্রাইসিস না পড়া অবধি আমাদের নিজেদের সম্পর্কে একটা অন্যরকম ধারণা থাকে, পরে ক্রাইসিস এবং মানে সিচুয়েশনে আমরা একটা সিচুয়েশনে একটা রকম রিয়্যাক্ট করি, মানে সেটা বোধ হয় ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে। আর যেটা জানতে চাইবো দুজনের ক্ষেত্রে যে এই বাবা যে কাজ কমিয়ে দিয়েছে তো তার জন্য কষ্ট হয় দুঃখ হয় কথা হয়েছে, তুমি বলেছো বাবা কেন কাজ কমাচ্ছে? শুধুমাত্র বাবা বলে বলবো না, আমি সব্যসাচী চক্রবর্তীর ফ্যান হিসেবে আমার খারাপ লাগে যে আমি তাকে কম দেখতে পাবো, বাবা এখন খালি বলছেন আমি এখন কাজ কমিয়ে দিতে চাই, কিন্তু এই মাঝখানে যে বলেছিলেন যে আমি রিটায়ার করে যেতে চাই, হ্যাঁ আমি এইটা নিয়ে আমরা দুজনেই বাবাকে প্রশ্ন করেছিলাম, তুমি কি সত্যি রিটায়ার করে তুমি আর কাজই করবে না, মানে তাহলে তোমাকে আর কোনোদিন স্ক্রিনে আমরা দেখতেই পারবো না, সেটা তো আমাদের দর্শক হিসেবে লস, ছেলে হিসেবে তো বটেই। তাতে বাবা বললেন যে এরকম আমি কখনোই বলিনি যে আমি একেবারে সমস্ত কাজ কোনো কাজ করবো না, তবে আমি আমার এখন এমন একটা সময় এসছে যেখানে আমি একটু বাড়িতে সময় কাটাতে চাই, আমার পছন্দ মতো কাজ করতে চাই, তো আমি তো সেটাকে তো রেসপেক্ট করতেই হবে,
যে বাবা এখন সত্যি যে জায়গায় রয়েছেন, বাবা এখন বেশি কাজ করতে পারেন, যেই কাজটা করতে ভালো লাগে সেই কাজটাই শুধু যদি করে তার মনের সন্তুষ্টি হয়, তার যদি তাতে যদি তার একটা খুশি থাকে, যদি সে খুশি থাকে। শুধু কাজ করা নয়, বিন্দুদা অনেক জায়গায় যাওয়াও কমিয়ে দিয়েছেন। মানে আগে আমরাও জানি আর কি, যে অনেক জায়গায় যে আমরা বলতাম এখানে আসবো, সব জায়গায় এখন আর জানা, বিভিন্ন অনুষ্ঠান হোক বা বিশেষ করে ইন্ডাস্ট্রির অনুষ্ঠান বা পার্টি, এগুলো তো একদমই কমিয়ে দিয়েছেন বা কেউ। তো এইটাও বোধ হয় মানে একেবারেই একটা ভীষণই পার্সোনাল ডিসিশন যে বাবা একটু ভিড়ভাট্টা থেকে দূরেই থাকতে চান, এবং যতটুকু কাজের জন্যে করতে হচ্ছে ততটুকু কাজের জন্য করছেন, যাচ্ছেন কোথাও, কিন্তু আদারওয়াইজ খুব একটা মানে ভিড় থেকে দূরে থাকতে হচ্ছে। পারলে জঙ্গলে গিয়ে থাকবেন, আমাদের বক্রেশ্বরে একটা বাড়ি আছে সেখানে গিয়ে সময় কাটাবেন, লোকজনের সঙ্গে কম দেখা করবেন। রাইট, একদম একদম শেষের দিকে চলে এসেছি, যেটা জানতে চাব একটা জিনিস, ও তো ও তো এত কিছু বললো, অভিনেতা এবং মানুষ ওরত, তো এবার ওর সম্পর্কে কিছু বল, মানে কী বল সম্বন্ধে আমি যাই বলবো তাই কম বলা হবে। কারণ ঋদ্ধিমাকে যারা খুব কাছ থেকে চেনে শুধু তারাই চেনে, বাইরের লোকজন সত্যি চেনে না। ও আমার থেকে অনেক বেশি আউট গোয়িং, আমার থেকে অনেক বেশি এক্সট্রোভার্ট, কিন্তু বাইরের লোকজনকে নিজের আসল আসল ঋদ্ধিমাকে প্রকাশ করে না কখনো। তো আমি ওকে এত কাছ থেকে এতগুলো বছর ধরে চিনে আমি যা রিয়েলাইজ করেছি যে ঋদ্ধিমার মতো মানুষ পৃথিবীতে খুব কম আছে, যে মানে শুধুমাত্র যে একটা খুব ভালো মানুষ, খুব ভালো মেয়ে, ও আমাকে খুব খুশি রাখে, এরকম নয়। কিন্তু মানে ঋদ্ধিমার মতো মানুষ খুব কম আছে যে অন্যের খুশিতে আনন্দ পায়, যে নিজে যেই কাজটাই করে তাতে নিজেকে উজাড় করে দেয়, এবং তার জীবনে চাহিদা খুব কম অথচ খুব বেশি। খুব কম কারণ সে যেটা পায় সেটা নিয়ে খুব সন্তুষ্ট থাকে, কিন্তু যখন আরও ভালো, আরও অনেক কিছু করার ইচ্ছে, লোভ, ভালোবাসা কোনোটাই সে ভুলে থাকে না। আমার এটা কী হয়েছে, আমাদের বিয়ে হওয়ার পরে অনেকে এসে ওকে বলেছিলো তুমি কি তাহলে কাজ করবে না, বললাম আরে কী অদ্ভুত কথা, এই কথাটা তো কেউ আমাকে এসে জিজ্ঞেস করলো না যে তাহলে তোমার বিয়ে হয়ে গেলো তুমি কি এরপরে আর কাজ করবে না। এবং এইটা আমাকে ভীষণ, ওকে যতটা এফেক্ট করেছে আমাকে অনেক বেশি এফেক্ট করেছে। আমার খালি মনে হয়েছে নিজেকে খুব অপরাধী মনে হয়েছে অনেক সময়, যে আমি কি তাহলে দায়ী ওর এই ওই ওই সময়টার জন্য। না, আমার এটা ভীষণ বোকা বোকা মনে হয়, বিয়ের পরেও লোকে অফিস যায়। হ্যাঁ রাইট, এবং আমি যেটা একটা প্রশ্ন না করি নয়, যে আমরা সাধারণত কোট আনকোট বলে থাকি যে ফ্যাশন ফটোশ্যুট বা অনেক তুমি বোল্ড ফটোশ্যুটও করো, এবং সেক্ষেত্রে তোমার একেবারে মানে সম্পূর্ণ রকম সাথে, কারণ আমি নিজেও অনেক শুটেছি আছি, তো সেইটাও সেটা সাধারণত সাপোর্ট হয় না, বা তাও তোমাদের মানে অন্যদের যতটা বেশি মানে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হয় তোমাদের গঙ্গা চক্রে একদমই পড়তে হয় না, মানে তুমি যাই করো। হ্যাঁ, এখন আমাকে একটা কথা খুবই শুনতে হয় যে সব্যসাচী চক্রবর্তীর বাড়ির বউ এইভাবে কী করে ছবি তুলতে পারে, তো হ্যাঁ সেটা শুনতে হয় এটা। হ্যাঁ, মানে একজন হিরো বা হিরোইনকে আপনারা যখন দর্শক স্ক্রিনে দেখেন তখন তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় তবেই না তাকে দেখে, তো সেই আকর্ষণটা কি তাহলে অন্যায়? মানে এইটাই আমি বুঝতে পারি না, মানে এটা খুব কন্ট্রাডিক্টরি একটা স্টেটমেন্ট। হ্যাঁ মানে, এবং হ্যাঁ মানে সবসময়ই যে একটা প্রচণ্ড বোল্ড ফটোশ্যুট করতে হবে তার সেটাও আমি পক্ষপাতি নই, কিন্তু করলেই বা কি? মানে আমার তো দ্যাটস আ পার্ট অফ মাই জব, মানে আমাদের প্রফেশনটাই সেটা ডিমান্ড করে যে দর্শক আমাদেরকে ভালোবাসবেন, দর্শক আমাদেরকে নিয়ে ভাববেন। তো এই আমি এই এই কন্ট্রাডিকশনটা আমার মেনে নিতে খুব অসুবিধা হয়, যে আমি বলবো উফ করিনা কাপুরকে কী ভালো লাগে আমার, কিন্তু করিনা কাপুর সাইফ আলী খানের বউ, সে কেন ওই জামাটা পরলো, এইটা আমি বলার কে ভাই? আমার তার কাজটা ভালো লাগে, এইটা আমি তাকে দেখতে ভালোবাসি, এবং তাকে আমার ভীষণ মানে সে তার অভিনয়ে তার তার বিউটি আমাকে ভীষণ মানে আকর্ষণ করে। তো মানে সেইটাই তো একটা অভিনেতা অভিনেত্রী, তো তাই কাজ। রাইট, মানে অ্যাকচুয়ালি যেটা বিষয় কনট্রাডিকশনটা খুব সেটা হচ্ছে গৌরব আর ঋদ্ধিমার একে অপরকে যেমন খুব ভালো লাগে সেরকম গৌরবকে তার মহিলা ফ্যানদেরও খুব আকর্ষণীয় মনে হতে পারে, আর আর ঋদ্ধিমাকে তার পুরুষ ফ্যানদের আকর্ষণ হতে পারে, এতে কোনো অবশ্যই ব্যাপার নেই। ওইটাই তো, হ্যাঁ এটা তো আমাদের কাজ একেবারে। অনেক অনেক ধন্যবাদ আইফোন ধরে কথা বলার জন্য, এবং তোমার আগামী দিনে থ্যাংক ইউ প্লিজ সেভেনটা দেখো একদম।